গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি এসে গেছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। দেখো চোখটুক বসে গেছে, কারণ মেয়ে নাইট শিফট চলছে, তো একদম রেস্ট হচ্ছে না, একদম রেস্ট হচ্ছে না। একবার এদিক, একবার ওদিক, একবার এদিক, একবার ওদিক, ঘুমই হয় না, ছটফট ছটফট করতে থাকি। যাই হোক, কী করবো, সকাল সকাল উঠে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে স্নান করে নিয়েছি, এত সকালবেলা ঘুম তো হয় না, রাত্রিরে পুজোও করে নিয়েছি। আর এই দেখো আমার গণেশ, পুজো হয়ে গেছে, এবার মানে রান্নাও প্রায় শেষ, রান্নাও বসিয়েছি, তাও ভাত হয়ে গেছে, আজকে মাটন বানিয়ে নিয়েছি সকাল সকাল উঠে, মাটনটা ফুটছে তো ফুটুক, মাটনটা হয়ে গেলে নামিয়ে নেব। মাটন প্রায় হয়ে এসছে, জাস্ট একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটতে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, হয়ে গেলে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সবই হয়ে গেছে, চন্দনা এসেও একটু অনেকটা হেল্প করে দিয়ে গেছে। জায়গায় শুধু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কি আওয়াজ, বাইরেটা কি দারুণ লাগছে দেখো, আমার গাছগুলোকে দেখো আরো সুন্দর লাগছে। একটা গোলাপ কিনবো করেও আমি এখনো না গোলাপ পাচ্ছি না, দেখি কোথায় পাওয়া যায়। একটা নার্সারিতে বলে এসেছি, দেখো এই সামনে বিল্ডিংয়ের ছাদটাতেও, সামনের বিল্ডিং ও আমাদের এত পাশে পেছনে কত সুন্দর সুন্দর গাছ, কি গাছ লাগিয়েছে, অনেক কিছু গাছ লাগিয়েছে। বিছানার অবস্থাটা দেখো, এই যে অবস্থা, কি বলবো আমি আর, এদিক ঠিক করব তো ওদিক, আর সত্যি কথা ঘুমটা না হলে না কিছুই ভালো লাগে না, করেই যাই পরিষ্কার, আর ওদিকে নোংরা হতেই থাকে। ও বাইরেটা আমার খুব ভালো লাগে, বাইরেটা দেখতে খুব ভালো লাগে। বাবা খাবার খাবে এখন, এখন ঘড়িতে বাজে 12:30, একটার সময় খাবে, অন টিভি দেখছে, দেখে ডেকে তারপর দেখা যাক। আমার বাসনপত্র এখানে সব পরিষ্কার করে নিই, যত সব, একটা জিনিস আমি দেখছি যে এই বাসনগুলো মানে যতই মাঝি যতই করি একটা কেমন তেলতেলে ভাব থেকেই যায়, বুঝে পাই না। যাই হোক, এগুলো সব পরিষ্কার করে এগুলো মুছবো এখন, সব এখানে পরিষ্কার করব, করে তারপরে দেখি খেতে দেবো বাবাকে। বাসনগুলো সব মুছে নিই, বাসনগুলো না মুছে রাখলে না একদম মানে জল জল হয়ে থাকে, আর শুকনো থাকলে দেখতেও ভালো লাগে, আমারও খাটনিটা কম হয়, পরে গিয়ে কি হয় যে র্যাকগুলোতে সব বাসনগুলো রাখা হয় ওগুলোতে একটা জং জং মতন পড়ে যায়, এই জিনিসটা ভালো লাগে না, তো আমি একবারে সব মুছেই পরিষ্কার করে ফেলি, তারপর বাবাকে খেতে দেব। বাবার আবার এক টাইমে খাওয়া, সেই 12:30 মানে একটা বাজলেই তার খাওয়ার টাইম হয়ে যায়, কারণ তার সে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি, সব করে এখানে এখন ডাস্টিং করে নিই, চন্দনা এসেও কাজ করে দিয়ে গেছে, আজকে অনেক সময় আমার মানে নষ্ট হয়েছে এটা ওটা পরিষ্কার করতে করতে, অনেক সময় নষ্ট হয়ে গেছে, মানে একটা হাত লাগালে না মনে হয় যেন এটা করি আবার ওইটা করি, ওই জন্যে তাই পুরো গেল আজকে আমার। সব তুলে গুছিয়ে জায়গাটা রেখে দিলে না একদিকে শান্তি লাগে, কারণ এত নোংরা হয়ে থাকে না, আর ফ্ল্যাটে না যতই তুমি জায়গা এ করো, আমি দেখেছি বাড়ি অনেক ভালো, ফ্ল্যাটে যত গোছাও যাই, কতদিন এই শাড়িটা কিনলাম কিন্তু
রাইটার কাজটা দেখো কত সুন্দর, এটা মনে হচ্ছে ওয়াল কলমের মধ্যেই হয়েছে। তো ব্লাউজটাও বানানো হয়ে গেছে, কালারটা বেশি ভালো লাগে আমার, আমার না হলুদ রংটা ভীষণ ভালো লাগে। ব্লাউজটাও বানানো হয়ে গেছে, শাড়িটা দেখো শাড়িটা এত সুন্দর, কাজটা বেশ পুরনো দিনের কাজগুলো আমার খুব ভালো লাগে, এই ধর এই টাইপের শাড়ি কাজ। এই শাড়িটা তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু শাড়িটা এক দেখাতে দারুণ লেগেছিল, আর একদিন তোমাদের কাছে আমি কিছু শাড়ি শেয়ার করবো আমার আমার কালেকশনে কিছু শাড়ি। আর এই মানে শাড়িটা দেখে হয় না, কালো আর হলুদের একটা কম্বিনেশন আমার খুব ভালো লাগে, আর কালো শাড়ি কালো জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু খুব মানে ভালো লেগেছিলো, আমি এগুলো নিয়ে নাও, আমি নিয়ে নিলাম। সব থেকে কী লাগে জানো তো, ব্লাউজ বানানোটা ভীষণ আমার অ্যালার্জি, যে আবার ওই ব্লাউজ বানাতে যাও, ওই যাই হোক বানাতেও দিয়ে এসেছিলাম কিনে নিয়ে একবারই, তো আজকে চলে এসছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ব্লাউজ বানানোটা আমি কী করি অনেক সময় কি, যে আমার যে শাড়ির ব্লাউজগুলো থাকে মানে পিস বানাই না, এই শাড়ির সাথে ওই ব্লাউজ, ওই ব্লাউজের সাথে ওই শাড়ি, এরকম করে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট করে পরি, মানে এটা আমার একটা খুব সুন্দর লাগে ব্যাপারটা, কেউ পরলেও ভালো লাগে আমি নিজেও পরি। তো তোমাদের তো শেয়ার করে দিলাম আমার একটা শাড়ি, এরপরে কী আছে না আছে আমি একটাটাই তোমাদের সব শেয়ার করি। আজকে খুব তাড়াতাড়ি আমি শুয়ে পড়বো, কারণ মাথাটা ভীষণ ধরেছে, সারাদিন পরিষ্কার, আর বললাম না মেয়ের জন্যে রাত্রিবেলা আমার ঘুমটাও ঠিক মতন হচ্ছে না, তো একটু প্রবলেম হচ্ছে আর কি। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালোটাও জানাও খারাপটাও জানাও, খারাপটা না জানলে কেউ কোনো দিন উন্নতি করতে পারবে না, ভালো করতে পারবে না, সুতরাং তোমরা সবভাবেই আমাকে সব কিছু দিয়ে সাপোর্ট করো। আর কি কালকে আসবো নতুন কোনো কিছু ব্লগ নিয়ে, তোমরা ভালো থেকো, বাই বাই।